নাট্যনিকেতন উদ্যোগে সিরাজগঞ্জ ফোক ফেস্ট অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বীর মুক্তিযোদ্ধা এম এ আব্দুর রফ পাতা মুক্তমঞ্চে নাটক নিকেতন উদ্যোগে সিরাজগঞ্জে ফোক ফেস্ট অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর কামারখন্দ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক 10 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার নাট্যনিকেতন সিরাজগঞ্জের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক হীরক গুণ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। নাট্যনিকেতনের সিরাজগঞ্জের সভাপতি দিলীপ গৌড়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করা হয়।